সহজে কিভাবে আমরা মিনারেল ওয়াটার টেস্ট করতে পারি। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের পেশেন্টের কাছ থেকে স্যাম্পল কালেক্ট করতে হবে। স্যাম্পল কালেক্ট করার পর এখান থেকে আমাদের সিরামটা সেপারেশন করতে হবে। আমরা প্রথমে কি করলাম, আমরা ব্লাড পেশেন্টের কাছ থেকে স্যাম্পল নিলাম। স্যাম্পল নেওয়ার পর এখান থেকে স্যাম্পলটা আমরা কিভাবে সেপারেশন করব, সেপারেশন করে আমরা রাখলাম। কি করবো, তিনটা টেস্ট টিউব দেবো, টেস্ট টিউব নেব। একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, একটা টেস্ট, একটা স্ট্যান্ডার্ড। আমরা তিনটা টেস্ট টিউব, তিনটা টেস্ট টিউব নেবো। তিনটা টেস্ট টিউব নেওয়ার পরে প্রথম প্রত্যেকটা টেস্ট টিউবে কীভাবে টেস্ট করতে হবে, আমরা আগে রিয়েজেন্টটা বক্সের মধ্যে রিয়েজেন্টের আমরা ইটেসার দেখবো। প্রত্যেকটা রিয়েজেন্টের সঙ্গে প্রত্যেক একটা ইটেসার থাকবে, ইটেসার অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো এখানে প্রসিডিউর লেখা আছে, আমাদের তিনটা টেস্ট টিউব নিতে হবে, ব্ল্যাঙ্ক, স্যাম্পল, স্ট্যান্ডার্ড। প্রত্যেকটা টেস্ট টিউবে আমাদের কি করতে, 1 ml, 1 ml, 1 ml করে আমাদের রিয়েজেন্ট, ব্লাড গ্লুকোজ বা ব্লাড সুগার রিয়েজেন্ট নিতে হবে। এবং স্যাম্পলে আমরা শুধুমাত্র স্যাম্পলে 10 μl স্যাম্পল দেব, স্ট্যান্ডার্ডে আমরা 10 μl আমরা স্ট্যান্ডার্ড দেব। তারপর আমাদের লেখা আছে মিক্সড অ্যান্ড স্ট্যান্ডার্ড, 10 মিনিট আমাকে রুম টেম্পারেচার ওয়েট করতে বলছে, এবং যদি আমার 37 ডিগ্রি সেলসিয়াস ওয়েট করে তাহলে আমাকে 5 মিনিট ওয়েট করতে বলছে। তারপর আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন হচ্ছে ওডি অফ স্যাম্পল ডিভাইডেড ওডি অফ স্ট্যান্ডার্ড ইনটু কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ। এভাবে আমাদের ক্যালকুলেশন করে আমাদের রিপোর্টটা বের করতে হবে। তো চলুন ভিউয়ার্স দেখা যাক কীভাবে আমরা এই টেস্টটা করি। তাহলে আমরা এই অনুযায়ী আমরা কি করব, আমরা তিনটা টেস্ট টিউব আমরা নিয়ে নিয়েছি অলরেডি, একটা ব্ল্যাঙ্ক, একটা স্যাম্পল, একটা হলো স্ট্যান্ডার্ড। তুমি আমরা কি প্রত্যেক টেস্ট টিউবে আমরা কি করব, আমরা 1 ml করে কি করব, 1 ml করে আমরা ব্লাড সুগার রিয়েজেন্ট আমরা নিয়ে নিব। ওয়ান এমএল সমান 1000 μl। প্রথম টেস্ট টিউব নিলাম, দ্বিতীয় টেস্ট টিউব নিলাম, এবং তৃতীয় টেস্ট টিউব নিলাম। নেওয়ার পর আমরা আমাদের বলা হয়েছে আমরা প্রথম ব্ল্যাঙ্কে কোনো কিছু ইউজ করবো না, স্ট্যান্ডার্ডে আমাদের স্ট্যান্ডার্ড সলিউশন রিয়েজেন্ট আমাদের নিতে হবে। স্ট্যান্ডার্ড রিয়েজেন্ট কোথায় আছে, এই রিয়েজেন্টের ভিতরে আমাদের আছে, বক্সের মধ্যে আছে। এটা হলো গ্লুকোজের স্ট্যান্ডার্ড। তো গ্লুকোজের স্ট্যান্ডার্ড আমরা কি করবো, এখান থেকে 10 μl নিতে বলছে, আমরা সেই অনুযায়ী 10 μl আমরা গ্লুকোজের স্ট্যান্ডার্ড নিব। আমরা স্ট্যান্ডার্ড এটার মধ্যে আমরা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে আমরা দিয়ে দিলাম, তারপর আমরা পেশেন্টের কাছ থেকে যে স্যাম্পলটা নিয়েছি সেই স্যাম্পলটা আমাদের কত করতে হবে, 10 নিতে হবে, 10 μl। তাহলে আমাদের ব্ল্যাঙ্কে কোনো কিছু দিলাম না, স্ট্যান্ডার্ড দিলাম, টেস্টে টেস্ট দিলাম। ইনকিউবেটরটা আছে দেখায়, এই ইনকিউবেটারে আমাদের 37 ডিগ্রি সেলসিয়াসে আমাদের 5 মিনিট রাখতে হবে। আর যদি আমরা রুম টেম্পারেচার রাখি তাহলে আমাদের বলা আছে 10 মিনিট রাখতে হবে। তো আমরা কাজটা আদায় করার জন্য আমরা কি করব, আমরা এই ইনকিউবেটারে 5 মিনিট রাখবো। 5 মিনিট রাখার পরে ক্যালরিমিটারে আমরা কিভাবে রিডিং নিব,
পাশাপাশি আমরা সেমিঅটোতে কিভাবে সেমিঅটো অ্যানালাইজারে কিভাবে আমরা রিডিং নেব সে ক্যালকুলেশন এবং সেই পদ্ধতি আমি আপনাদের দেখাবো। ব্লাড সুগার বা ব্লাড গ্লুকোজ টেস্টটা কেন করা হয়, ব্লাড গ্লুকোজ টেস্টটা করা হয় বিশেষ করে ডিএম ডায়াবেটিস মেলাইটাসের জন্য করা হয়। তো এছাড়াও আরও কিছু সায়েন্সের জন্য করা হয়, মেজরিটি যেটা করা হয় ডিএম এর জন্য ডায়াবেটিস মেলাইটাসের জন্য সাধারণত করা হয়। র্যান্ডম ব্লাড সুগার আপ টু 7.8 মিলিমোল পার লিটার, এটা সাধারণত দুইভাবে রেজাল্ট দেওয়া যায়, একটা হচ্ছে মিলিমোল পার লিটারে আর একটা হলো মিলিগ্রাম পার ডেসিলিটারে দেওয়া হয়। তো ইন্টারন্যাশনাল ইউনিট যেটা ওল্ড ভার্সন সাধারণত মিলিগ্রাম পার ডেসিলিটার আর নিউ ভার্সন হলো মিলিমোল পার লিটার। তো ডাক্তার আমাদের বিভিন্নভাবে ইনভেস্টিগেশন করে, কখনো আরবিএস, কখনো এফবিএস, কখনো পিপিবিএস, কখনো ওজিটিটি, কখনো জিটিটি, কখনো টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, টু আওয়ার আফটার লাঞ্চ, আফটার ডিনার, এভাবে অনেকভাবে অনেকভাবে ডাক্তার আমাদের অ্যাডভাইস করতে পারে। কিন্তু আমাদের কাজের প্রসিডিউর আমরা যদি মেনে করি তাহলে সব প্রসিডিউর একই রকম, আরবিএস থাকলে যেভাবে করতে হয় এফবিএস থাকলেও সেভাবেই করতে হয়। তো এই প্রেক্ষাপট অনুযায়ী আমাদের এই কাজগুলো করা লাগে। 3 মিটার আর্ট করতে হবে, আর্ট করার পর আমরা কী করবো, আমরা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করার নিয়ম হলো আমরা যাই ওডি পাবো, ওডি মানে অপটিক্যাল ডেন্সিটি বা ঘনত্ব যেটা পাবো আমরা, সেটার উপর ডিপেন্ড করে সাধারণত আমরা কী করবো, আমরা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই ওডি মানটা নির্ণয় করতে হবে, ওডি মানটা নির্ণয় করতে হলে আমাদের কর্ডিনেটারের মাধ্যমে নির্ণয় করতে হবে অথবা স্পেকট্রোফটোর মাধ্যমে নির্ণয় করতে হবে যদি ম্যানুয়াল করে থাকে। আর আমরা যদি সেমি অটো করে থাকি সেক্ষেত্রে আমাদের অটোমেটিকলি প্রোগ্রামিং সেট আপ করা থাকে, সেক্ষেত্রে আমাদের কোনো কিছুই করতে হয় না, শুধুমাত্র স্যাম্পল দিয়ে দিলেই হয়ে যায়। চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক আমরা কীভাবে এখন ওডি নির্ণয় করবো। আমরা আমাদের 5 মিনিট হয়ে গেছে, দেখেন আমরা 5 মিনিট হয়ে গেছে, এটা ব্ল্যাঙ্ক, এটা স্ট্যান্ডার্ড স্যাম্পল। তো আমরা তিনটা মাসি করবো, আমরা রিডিং নেবো কলোমিটারের মাধ্যমে। এটা হলো কলোরিমিটার, এখানে আমরা সাধারণত রান দেব। আমাদের এখানে আমাদের দুটো স্ক্রু থাকে, একটা হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, একটা হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, ফাইন একটা কোর্স। এটা হলো ফিল্টার, আমরা যে প্রত্যেকটা টেস্টের ক্ষেত্রে একটা ফিল্টার ইউজ করতে হয় আমরা জানি যেটা। এটা হলো কিউবেট হোল্ডার, এটা হলো ডিসপ্লে, এর ভিতরে গ্যালভানোমিটার, যাই হোক এটা পিলো ল্যাম্প, পাওয়ার অন অফ, বিভিন্ন ধরনের এটা আমাদের 530 যে ফিল্টার, তো 530 ফিল্টার অ্যাড করতে হবে। এখানে আমাদের কিউবেট আছে, কিউবেটের মাধ্যমে আমরা সাধারণত আমার টেস্টে কখনোই কোনো আমরা ওডি নির্ণয় করবো না, আমরা সবসময় কিউবেটে ওডি নির্ণয় করবো। তো আমরা কিউবেটে ওডি নির্ণয় করতে হলে ব্ল্যাঙ্কটা আছে, ব্ল্যাঙ্কটা দিয়ে জিরো অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা কিউবেটের মধ্যে আমরা স্যাম্পল দিলাম, আমরা ব্ল্যাঙ্ক দিলাম, ব্ল্যাঙ্ক দেওয়ার পরে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু দ্বারা, ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু দ্বারা আমরা কী করতে হবে, আমাকে জিরো অ্যাডজাস্ট করতে হবে, জিরো জিরো অ্যাডজাস্ট করতে হবে। জিরো অ্যাডজাস্ট করলাম, করার পর ব্ল্যাঙ্ক জিরো অ্যাডজাস্ট করলাম, তারপরে স্ট্যান্ডার্ড দিলাম, স্ট্যান্ডার্ডের মান কত আছে দেখি, স্ট্যান্ডার্ডের মান হচ্ছে 0.11 আসছে, না 0.12 এবং টেস্টের মানটা কত যাচ্ছে, পয়েন্ট কত 14। তো আমরা ওডি নির্ণয় করে ফেলেছি, এখন আমাদের নিয়ম হলো ক্যালকুলেশন করবো। তারপর আমাদের ওডি অফ শ্যাম্পু ভাগ কত হলো আমাদের 0.12, আর আমরা জানি গ্লুকোজের কনসেন্ট্রেশন হলো কত, 100 × 100, আমাদের রেজাল্ট হচ্ছে এক কাঙ্ক্ষিত রেজাল্ট হলো কত, 116, এটা হলো মিলিগ্রাম পার ডেসিলিটার। এখানকে মিলিগ্রাম পার ডেসিলিটার আমরা যদি মিলি বলে নিয়ে আসি তাহলে আমাদের 18 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে আমরা পেলাম কত, 6.48, আমরা পেলাম কত, 6.48, আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। আর আমাদের ব্লাড সুগারের মান হলো
রেজাল্ট হলো 4.648।